আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোসাম্মদ আসমাক্তার কুড়ি ফ্যাশন চ্যানেল থেকে। আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে, আজকে আমি আবারও ওড়না নিয়ে আসছি। আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে, আমি অ্যাপ্লিক করে দেখাবো এই ওড়নাটাতে অ্যাপ্লিকের ডিজাইন করব, কাপড় কাটে যে অ্যাপ্লিক বসানো হয় সেটা করে দেখাবো। তো সেই জন্য আমি ওড়নাটা নিয়ে নিয়েছি। কিন্তু আমি সব সময় রঙের কাজ দেখাই, ব্লক বাটিক হ্যান্ড প্রিন্টের কাজ দেখাই। তো আজকে আমি অ্যাপ্লিক করে দেখাবো, কিন্তু অ্যাপ্লিকটা হবে রং করে। অ্যাপ্লিকের যে কাপড়টা আমি যেটার উপরে কাজ করব, যেটা দিয়ে সেটা আমি রং করে নিব। এই কাপড়টা আমি বাটিক করে নিব প্রথমে, যেভাবে আমি বাটিক করি সেভাবে আমি বাটিক করে নিব। তারপরে এই কাপড়টা দিয়ে আমি কাটে কাটে অ্যাপ্লিক বসাবো, আপনাদেরকে দেখাবো কিভাবে আমি করছি। তো সাথেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন আমি সামগ্রী নিয়ে নিয়েছি। আমি কখনো গরম পানিতে দিয়ে বাটিক করি না, আমি সবসময় ঠান্ডা পানিতে কাপড় ভিজাই তারপরে বাটিক করি। আজকেও আমি সেটাই করব। তো সেজন্য আগে আমি রংটা ঘুলে নিব, রংটা ঘুলে নেওয়ার পর তারপরে বাটিক করব। তো আমি আজকে এই যে রং দেখতে পাচ্ছেন, এই রংটা করব। তো এই রংটা হবে হচ্ছে, এটা তো পেস্ট দিয়ে ঘোলানো, কিন্তু আমি তো পেস্ট দিয়ে ঘোলাবো না, আমি শুধু এনকে বাইন্ডার আর রং নিব। তো আমি যেভাবে বলেছি যে 2 চামচ এনকের সাথে 1 চামচ বাইন্ডার ব্যবহার করতে হয়, আপনারা মনে রাখবেন সব সময়। কিন্তু আমি যেহেতু অনেক নিব, সেহেতু আমি মাপে নিচ্ছি না, এমনি নিয়ে নিচ্ছি। কিন্তু আপনারা যখন নেবেন তখন 2 চামচ এনকের সাথে 1 চামচ বাইন্ডার ব্যবহার করবেন। হালকা বেগুনি কালার, দিক দিক লাগে যাচ্ছে খালি। দেখতে পাচ্ছেন আমার রংটা ঘোলানো হয়ে গেছে, হালকা বেগুনি কালার নিব বলেছিলাম, হালকা বেগুনি কালার রং আমি ঘোলাই নিয়েছি। এই এটা একবারে পানির মতো তরল, কারণ এটাতে যদি আমি পেস্ট ব্যবহার করতাম তাহলে কাপড়টা যেটা বাটিক করব সে কাপড়টা একটু কড়া হয়ে যেত। কিন্তু এইটা দিয়ে এই এভাবে রং দিয়ে ঘোলাই, এনকে বাইন্ডার আর রং দিয়ে যেটা ঘোলাই করব সেটা একদম আমরা বাটিকের কাপড় যেভাবে যেমনটা করি নরম, ওরকম নরমই হবে, শক্ত হবে না। আর এই যে লাল রং দিয়েও আমি কাজ করব, কিন্তু লাল রংটা আগে থেকেই ঘোলানো ছিল, তাই আমি আর নতুন করে ঘোলালাম না। এবার আমি কাজ শুরু করে দিব। তো প্রথমে আমি নিয়ে নিব কাপড়, তো এই যে আমি কাপড়টা নিয়ে নিয়েছি, কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিব। প্রথমে কাপড়টা আমি 4 ভাঁজ করে নিব, তারপরে এটাকে পানিতে ডুবাবো। এইভাবে সুন্দর করে চিপে নেবেন। সুন্দর করে চিপে নিলাম আমি, এবার এটাকে খুলবো। আমি চিপে নিয়েছি এটা খুব সুন্দর করে, এটা থেকে আর পানি বের হবে না। আমার কাপড়টা 4 ভাঁজই থাকবে, যেহেতু আমার জায়গাটা ছোট, যে এক্সট্রা পেপারটা ছোট, সেহেতু এখানে 4 ভাঁজ করেই নিব, কিন্তু এইভাবে করে জড়ো করে নিব। আমি অন্য কোন
কোনো ডিজাইন করব না কাপড়ে, এভাবে আমি জড়ো করে নিব, যে সুতা দিয়ে বেঁধে নিব। দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর গোল করে বেঁধে নিয়েছি। এবার আমি রং শুরু করব, রং করা শুরু করব। তো রং করা শুরু করি। আমার রংটা আমি ওরক হালকাই রাখতে চাইছিলাম, কিন্তু এখানে করার পর দেখছি যে একদমই হালকা মনে হচ্ছে, তাই আমি আরেকটু রং দিয়ে এটাকে গাঢ় করে নিয়েছি, যেন এখানে করার পর ভালো লাগে দেখতে। এখানে এমনিও হালকাই হয়ে যাবে সেই জন্যে। তো এখন আমি যে রংটা নিতে চাইছিলাম সে রংটা এখন চলে আসছে, এখন ঠিক আছে রংটা। দেখতে পাচ্ছেন এখনই দেখতে কত সুন্দর লাগছে, করার পর যখন শুকানোর পর তখন আরও অনেক বেশি সুন্দর লাগবে।
দেখতে পাচ্ছেন আমার রংটা করা হয়ে গেছে। এখন আমি এটাকে খুলবো, কিন্তু আমি 5 মিনিট এইভাবেই আগে রেখে দিব। এটাকে 5 মিনিট এভাবে রেখে দিব যেন ভেতরে সম্পূর্ণ রংটা ঢুকে, আর সম্পূর্ণ যেন যেভাবে আমি যতটা কালারফুল চাই ততটা যেন কালারফুল হয়। আর এখন যে আমি করেছি, এখনই করেছি, সেটা ভেতর পর্যন্ত পৌঁছাতে একটু সময় লাগবে, সেজন্য 5 মিনিট এভাবে ধুয়ে দিব। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি এটাকে খুলব। তো আমি শুরু করছি খোলা। দেখেন, শুধু দুই কালার দিয়ে করেছি আমি, তাতে কত সুন্দর লাগছে দেখতে। বেগুনি লাগছে, লাল লাগছে, কমলা, হলুদ, সব রকমের অনেকগুলো কালারের একটা সংমিশ্রণ তৈরি হয়েছে, অনেকগুলো কালারের সংমিশ্রণ, কত সুন্দর লাগছে দেখতে। এটা শুকানোর পর, এখন ভিজা আছে তো, শুকানোর পর আরো সুন্দর লাগবে। তো এটা আমি এখন শুকাতে দিয়ে দিবো।